এজন্য আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন জুমার দিন আপনাকে নিয়ে যায়, যেন সেজদা অবস্থায় নিয়ে যান। তাহিয়ুনা কামা তামুতুন, বুখারীর বর্ণনা, যে অবস্থায় মারা যাবেন সে অবস্থা আল্লাহ তুলবেন। যদি গান শুনতে শুনতে মারা যান, গান শুনতে শুনতে উঠবেন, গানের ভিতরে গান দিয়ে এরকম এরকম করে, আছে না সে কিশোরগঞ্জের ছেলেরা করে না এটা, কি তাল উঠে, নাউজুবিল্লাহ কইবেন না। আপনারা যখন এগুলো শুনেন তখন পাশ্চাত্য পৃথিবীর যুবক ছেলেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। নিউ ইয়র্কের এক মসজিদে দেখি একটা সাদা চামড়ার ছেলে কানের ভিতরে হেডফোন দিয়ে বসে বসে খাচ্ছে। আমি তার পাশে গিয়ে বসলাম, কিন্তু শেয়ারে আমাকে একটু দাও, প্রথম শুনে নেই। আমি আসসালামু আলাইকুম, ক্যান আই হ্যাভ এ লুক, হোয়াট ইউ বিন লিসেনিং টু, তুমি কি শুনছো আমি কি একটু দেখতে পারি? আমাকে দিল, আমি দেখি যে সূরা ক্যাশ হচ্ছে, বসে বসে কাঁদছে। আমি বললাম কবে মুসলমান হয়েছ? বলছে দুই সপ্তাহ। তুমি যে কোরআন শোনো বুঝো না কি? কয় বুঝি না, কিন্তু কলিজায় ধাক্কা দেয়। আমার অজান্তে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে যখন সাহাবায়ে কেরাম কোরআন শুনতেন, দর দর করে নামাজের ভিতরে কাঁদতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে কাঁদতেন বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাম ওয়া আসীলা সুবহানাল্লাহ وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কিছু করার সময় বিবিকে মারার সময় আপনারা সতর্ক হয়েছে সতর্কতার নাম হলো তাকওয়া সতর্কতার নাম কি তাকওয়া যিনি সতর্ক তাকে বলে মুত্তাকি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুত্তাকির ডেফিনিশন দিয়েছেন সংজ্ঞা যে দুপাশে কাঁটা একটি বন রাস্তায় বৃষ্টি হয়েছে এই অবস্থায় আপনি যেভাবে হেঁটে যাবেন এটার নাম হলো তাকওয়া এটার নাম মুত্তাকি অর্থাৎ একটু পা পিছলে গেলে পড়ে কোমর ভাঙবে আর একটু এই সাইডে গেলে কি লাগবে কাঁটা লাগবে এটা হলো পৃথিবী পৃথিবীর উপমা তিনি দিয়েছেন তো আমরা আল্লাহ যেটা হারাম করেছেন আমরা সেটা করব না রাজি আছেন তো সবাই আল্লাহ যেটা হারাম করেছেন বিবিরা হলো আমাদের ফুল পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনটা জিনিস খুব বেশি ভালোবাসতেন তিনি বলতেন তোমাদের পৃথিবী থেকে আল্লাহ আমার তিনটা জিনিস ভালোবাসার করেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা তোমাদের দুনিয়া থেকে আল্লাহ তিনটা জিনিস আমার ভালোবাসার করে দিয়েছেন এক হলো সুগন্ধি দুই হলো মায়ের জাতি তিন তিনি বলেছেন কুররাত আইনি জুআলাত কুররাত আইনি ফিস সালাত আমার চক্ষু শীতলকারী হলো সালাত নামাজ কয়টা জিনিস মধ্যখানে মায়ের জাতি এই মায়ের জাতির সাথে আমরা বেয়াদবি করব না তুই তো অঙ্গারি করে স্ত্রীকে বলা এটা সম্পূর্ণ নাজায়েজ নবীর সুন্নাহর খেলাফ কোন নবী বিবিকে তুই করে বলেন নাই কোন নবী আলাইহিস সালাম বিবির দিকে চোখ রাঙিয়ে কথা বলেন নাই একজন নবীও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক ঊর্ধ্বে আমরা এই আল্লাহর কোরআন মেনে চলব রাজি আছেন আপনারা সবাই রাজি আছেন কারা কারা রাজি আল্লাহকে হাত তুলে দেখায় দেন আল্লাহ এই হাতগুলো কবুল করুন আরো চিৎকার করে বলেন আমিন মাহফিলের কিছু ডেকোরাম থাকে এটা আদায় করতে হয় এই মাহফিলটা নিয়ে অনেক সংগ্রাম হয়েছে বিশেষ করে যিনি চলে গেছেন আইনউদ্দিন সাহেব আল্লাহ তাকে মাফ করে দিন আমিন অন্তত মাহফিলের উসিরে আল্লাহ তাকে মাফ করে দিন আমিন তিনি অসুস্থ হয়েছিলেন এক মাহফিল থেকে আলোচনা করে আরেক মাহফিলে যাওয়ার সময় সেখানে তিনি অসুস্থ হয়ে হসপিটালে গিয়েছেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তাকে মাফ করে দিন আজকে কটিয়াদি উপজেলা শ্রমিক শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের এলাকার উদ্যোগে আজকে মাহফিল কবরস্থান নির্মাণ করার লক্ষ্যে দ্বিতীয় বার্ষিক সম্মেলন এটা প্রথম বার্ষিকী তো আমি ছিলাম আসলে শ্রমিকদের কাজের জন্য আমি আসছি তা না হলে আমি আসতাম না রাসূল নিজে শ্রমিক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রমিক ছিলেন তিনি শ্রম দিয়েছেন তিনি বলেছেন শ্রমিকরা আল্লাহর বন্ধু
যারা হাত দিয়ে কামাই করে এরা আল্লাহর ওলি, আর যারা অলস ভাবে খায় এরা আল্লাহর দুশমন। আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিলু আদুউল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত দিয়ে কষ্ট করে যারা খায় এরা আল্লাহর ওলিতে পরিণত হয়। আল্লাহ আমাদেরকে সেভাবে খাওয়ার তৌফিক দান করেন। এই শ্রমিকরা যে কত কষ্ট করেছে এদেরকে না দেখলে বোঝা যাবে না। এদের দিনকে দিন পয়সা, কয়টা পয়সা এরা পায়, এই পয়সাগুলো এরাই কুরবানি করেছে মাহফিলের জন্য। এরা যখন কেঁদেছে আমাকে ধরে, আমি বলেছি যখনই সুযোগ পান, এরা প্যান্ডেলের কাপড় খুলে নিয়েছে, এরা প্যান্ডেলের বাঁশ খুলতে দেয়নি। কারণ পৃথিবীতে শ্রমিকরা যদি খেপে, শ্রমিকদেরকে সান্ত্বনা দেওয়ার কেউ নাই। এই পৃথিবীর বড় বড় আন্দোলন সংগঠিত হয়েছে শ্রমিকদের দ্বারা। এই শ্রমিকদেরকে ভালোবাসেন স্বয়ং আল্লাহ নিজে। আমরাও শ্রম ছাড়া জান্নাতে যেতে পারবো? জান্নাতের দুটি কাজ, একটি হলো শ্রম আর একটি হলো ঈমান। আর একটি কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালেহাত। শ্রম দিবেন। এই শ্রমিকদের উদ্যোগে আজকের মাহফিলের সভাপতি আমাদের প্রিয় মুহতারাম খতিব বীর নোয়াকান্দি জামে মসজিদ শাহ কোরআন মাহমুদী সাহেব হাফেজাহুল্লাহ, বয়স অত্যন্ত নবীন, পোশাকও সুন্দর, পয়সা যত কমই দেন ইমামদের মতো পোশাক কেউ পরতে পারে না, অথচ বেতন সবচেয়ে কম, একটা রিক্সাওয়ালা হচ্ছে ভালো কামাই করে। আপনারা হয়তো ভালো দেন, আমি তো বিভিন্ন জায়গায় গেলে খবর নেই, কয় হুজুর 3000 পাই, 6 মাস বাকি তো চলন কেমনে কয় আল্লাহ সালা। কিছু ক্ষেত আছে করি, হালালের বরকতি বেশি, কুকুর বাচ্চা দেয় 12টা, বছরের শেষে 2টাও পাওয়া যায় না, আর গরু একটা একটা করে দেয়, ঈদে গেলে মনে হয় আল্লাহ আসমান থেকে গরু নাজিল করেছে। হালালের বরকতের সাথে কোনো কিছুর তুলনা না। আল্লাহ আমাদের মাহমুদী হুজুর সহ যত উলামা হযরত এসেছেন, আমার উস্তাদ সমতুল্য অনেক আলেমী দীন এখানে বসে আছেন, এই কিশোরগঞ্জ হাজার আলেমের পদচারণায় ধন্য। এই কিশোরগঞ্জে মসজিদের জন্য রক্ত দিয়েছে এরকম আলেমও আছেন। পৃথিবীর সবচেয়ে বড় ঈদগাহ এই কিশোরগঞ্জেই অবস্থিত। যত আলেম এই কিশোরগঞ্জে আছেন আল্লাহ সবাইকে কবুল করুন, যারা চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন। আনোয়ার শাহ হুজুরের কথা খুব মনে পড়ে, আমার খুব স্নেহ করতেন, তিনি চলে গেছেন, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আজকে আমাদের সহসভাপতি মাওলানা আরিফুর রহমান সাহেব আছেন তো, কোন দিকে কোনায় চলে গেছে, দুইজনই ইয়ং। আমাদের প্রধান অতিথি আব্দুল হাব আইনউদ্দিন সাবেক চেয়ারম্যান, আল্লাহ যেন তার এই জনগণের খেদমত দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে। সামনের দিনগুলো যা আসছে, যে কোনো সময় জীবন চলে যেতে পারে, এই জন্য মৃত্যুর জন্য তৈরি হতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ যেন মিস না হয়। এই পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব কিয়ামতের দিন প্রথম হবে, হিসাব দিবে, হিসাবের মধ্যে প্রথম নামাজের হিসাব, আর বিচার শুরু হবে রক্ত মূল্যের। যতগুলো হত্যা হয়েছে এগুলোর বিচার প্রথম শুরু হবে, কেন রক্ত প্রবাহিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে হত্যাকারী জানে না কেন হত্যা করছে, যাকে হত্যা করছে সেও জানে না সে কেন হত্যা হলো। এমন একটা সময় আসবে যখন ছেলের হাতে বাপ হত্যা হবে, তখন তোমরা বুঝবা কিয়ামতের আর বাকি নেই। খবরদার, বাপ মাকে কৈফিয়ত চাও ইসলামে জায়েজ নাই, হিসাব চাও জায়েজ নাই। কারণ বাপ মা তো আপনাকে পড়ানোর সময় হিসাব করে টাকা দেয়, আপনি কেন হিসাব চাইবেন? বাপ না একটা নাজুক জায়গা, বাপ যদি সন্তানকে হত্যা করে, হত্যার বিচার কেসাস হয় না ইসলামে, হত্যার বিচার কেসাস নাই। কিন্তু অন্য যে কেউ হত্যা করলে ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, জানের বদলা জান নেয়ার ভিতরে তোমাদের জন্য জান আছে, যদি তোমরা জ্ঞানী হয় বুঝবা, তাহলে তোমাদের তাকওয়া আমি বাড়িয়ে দিব। আল্লাহ জাল্লা শানু বলছেন কবরের জীবনের কথা কোরআনের 8 জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন, কোন মানুষ জানে না কবরে কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না কবরের ভিতরে কি, ওমা আনতা বিমুসমাইন মান ফিল কবর, কবরের ভিতরে কি হয় নবী আপনি জানেন না। শুধু রাসূলকে কিছু স্পেশাল জায়গাতে আল্লাহ জানিয়েছেন, যেমন বুখারী বর্ণনা, তিনি খচ্চরের পিঠে উঠে যাচ্ছেন, হঠাৎ করে একটা কবরের উপরে উঠলেন, খচ্চরটি ওনাকে ফেলে দেওয়ার উপক্রম হলো, তিনি নামলেন,
নামার পরে জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন কবরে দুইজন ব্যক্তির কবর, বড় কোন অপরাধ তাদের ছিল না, পেশাব থেকে এরা নিজেকে রক্ষা করত না, পেশাবখানায় বসত কিন্তু পেশাব নিষ্কাশন হওয়ার আগেই তারা উঠে যেত, বসে থাকবে দাঁড়ালে পেশাব করে যায় নিষ্কাশিত হয় না। মেডিকেল সায়েন্স আল্লাহ এমন ভাবে এটা বানিয়েছেন আপনি বসে থাকলে এটা নিষ্কাশন হয় ভালো, পেশাবখানায় বসে কাশি দেও নিষেধ, আপনি জানান দিবেন না অমুক জায়গায় যাচ্ছেন। রাসূল সবসময় এটা গোপনে সারতেন, একদম গোপনে করতেন এই কাজটি, উঁচু থেকে নিচু জায়গায় ঢালুতে বসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু দোয়া পড়তেন, দোয়া যারা পড়ে জিন 24 ঘন্টা বাথরুমে থাকে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন একজন সাহাবীকে জিন মেরেও ফেলেছে বাথরুমের ভিতরে, আপনি সেখানে ঢোকার আগে পড়বেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, ভিতর থেকে বাহির থেকে পড়ে তারপরে ঢুকবেন, যখন এই দোয়াটা পড়বেন জিন অন্ধ হয়ে যায়, আপনার শরীর দেখে না, আর যখন এই দোয়াটা পড়বেন না আপনি যত আল্লাহর ওলি হন আপনি ভিতরে গেলে আপনার ধ্বংস করবে এই জিনরা, বের হবেন গোফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নি লাযাওয়াফানি, ঘরের সাথে একাশ বাথরুম থাকে সারাক্ষণ দরজা খোলা আছে না নাই কথা কন নাকি, বাথরুমে গিয়ে খায় আয়না দেখে কয়টা আমার টয়লেট কি সুন্দর টয়লেট, আরে তোমার সুন্দর টয়লেট হইল কেন, যত সুন্দরই হোক এখানে ভিতরে 24 ঘন্টা কি থাকে, কি জিন কি জিন, যারা কয় জিন পালে এরা সবগুলো কাফের, জিন পালা জায়েজ নাই, জিনের সাথে যারা কথা বলে বেঈমান এগুলো, রাসূল বলেছেন কোন জিন থেকে কোন সুবিধা তোমরা নিবা না, কোন জিনকে ব্যবহার করবা না, রাসূলের নির্দেশ। এখন জিন পালন করে তিনি অনেক কিছু সাধন করেন, ওই জিনগুলো তার আয়ত্তে আসে যে জিনগুলো কাফের, আর যে কাফের জিনকে আয়ত্তে আনে সে সবচেয়ে বড় কাফের হতে হয়, কতটুকু কাফের হয় কোরআন শরীফকে পায়খানার ভিতরে গালায়। বাংলাদেশের একজন পীর করেছেন এই কাজ, তার মুরিদ কোরআন শরীফকে পায়খানার নিচে গাড়িয়ে তারপরে সে পীরগিরি শুরু করেছে, এত নোংরা কাজ করে আমি ভাষায় বলতে পারছি না, যেমন টেলিভিশনের কিছু অ্যাড ভাষায় ব্যক্ত করার মতো না, এত নোংরা অ্যাড দিয়ে বাংলাদেশের মুসলমান নামদারি কিছু কি তাদের খাওয়ার ব্যবস্থা করছে, এর চেয়ে নোংরা কি কোনো অ্যাড হতে পারে, কত নিচে মানুষ নামতে পারে। ইউসেদরুনা আলাল হানসি আযীম, আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়ার ভিতরে আপাদ মস্তক গুনার ভিতরে ডুবে থাকে, যতক্ষণ গাড়িতে উঠে গান চালায়, যখন গাড়ি থেকে নামে সিনেমা শুরু করে, যখন আবার বন্ধু বান্ধবদের সাথে থাকে তখন কিভাবে মানুষের পয়সা লুট করবে সেই দাঙ্গা করে, জমির ব্যবসায়ী অধিকাংশ গুলো মানুষের টাকা অবৈধভাবে লুট করে আছে না নাই, মাছের ভিতরে ফরমালিন ঢুকায় মানুষকে বিষ খাওয়ায়, আর নিজে সবসময় মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, কিসের নামাজ তুই পড়স, ওই যে মানুষের খাওয়ায় বিষ দিয়েছিস সারা জীবনের সবাই আল্লাহর রাস্তায় দিলেও এই বিষের কাফফারা হবে না, কৃত্রিম সংকট যারা সৃষ্টি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অল্প দামের জিনিস বেশি দামে বিক্রি করে মানুষকে কষ্ট দেয় ওদের সব পুঁজি আল্লাহর রাস্তায় দিলেও যেই ক্ষতি মানুষের করেছে তার কাফফারা হবে না, এই জন্য যারা ধোকা দেয় তারা রাসূলের উম্মত হতে পারে। মদিনার সামনে মসজিদ নববীর সামনে এক লোক খেজুর বেচতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, দেখলেন নিচে ভিজা, নিচে কি ভিজা, উপরে শুকনা, রাসূল বললেন নিচে ভিজা কেন, কয় হুজুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে প্রথম কোথায় ভিজবে, উপরে, তো নিচে ভিজলো কেন, রাসূল বললেন মান গাসসা লাইসা ফিনা, যে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে, কবরের জীবন বড় কঠিন জীবন, যে কোনো সময় আপনার মৃত্যু আসতে পারে, মৃত্যুর জন্য দুই রকমের ফেরেশতা আসে, অর্থাৎ মালায়েকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, রাসূল বলছেন রহমতের ফেরেশতা যাদের জন্য আসে তাদের জন্য জান্নাতের রেশমি রুমাল নিয়ে জান্নাতের ফেরেশতা হাজির হয়, সুঘ্রাণ বেরোতে থাকে, এসে বলে উখরুজি উখরুজি রাদিয়াতাম মারদিয়া, আপনি সন্তুষ্টির সাথে বেরিয়ে যান,
সাথে সাথে ওই আল্লাহর ওলি বলে আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। আমিন। মানুষের হক নষ্ট করা যাবে না, শ্রমিকের হক নষ্ট করা যাবে না, শুধু বইয়েরটা নষ্ট করবেন না, বইয়ের মোহরানা দিবেন তো, যারা দেননি আজকে গিয়ে দিবেন, সব দিতে না বলে আজকে দেওয়া শুরু করবেন, মোহরানা না দিয়ে বিয়েটা এতদিন চালালেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মোহরানা দেয়া ছাড়া কোনো বিবির কাছে যান নাই, কোনো বিয়ে তিনি পড়ান নাই মোহরানা, বিয়ের আসরে আদায় করা ছাড়া। আলীর সাথে যখন বিয়ে হলো মা ফাতেমার, রাসূল বললেন মোহরানা কই? কই ইয়া রাসূলুল্লাহ, আমার আপনি তো জানেন আমার কিছু নাই। কই যে হাতিমি বর্মাটা আছে না তোমার কাছে, হাতিমি বর্মা, বর্ম বর্ম বলছে হ্যাঁ আছে। হাতিমি বর্ম কেন? এটা হাতিম করে লোকেরা বানাতো, এটা এত শক্ত ছিল এটার উপর যে কোনো তলোয়ার পড়লে তলোয়ার ভেঙে যেত। রাসূল বললেন ওটা বিক্রি করে মোহরানার পয়সা নিয়ে আস। বাজারে গেলে নিজের ভাইরা ভাইকে পেলেন কি নাম? কি নাম? ওসমান রাদিয়াল্লাহু আনহু। ভাইরা ভাইকে পেয়ে বললেন ভাইরা ভাই আমি এটা বিক্রি করতে আসছি, আমার কাছে করেন, ডাবল দাম দিলেন। দিয়ে আবার বললেন ভাইরা ভাই আমি তো এত ভালো যোদ্ধা নই, এটা আপনাকে আমি উপহার দিলাম। আল্লাহর রাস্তায় কাজ করলে হাদিয়াও পাওয়া যায়, নিজেরটাও পাওয়া যায়। সুবহানাল্লাহ করুন, আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে কর তো সুবহানাল্লাহ। জলবে হইছে হইছে, নিচে দিয়ে কমেছে, ওই যে মঞ্জু ভাই কছে নিচে দিয়ে কমেছে, সুবহানাল্লাহ। আমি নবী, একখানে বলবে আমি অবি, একখানে বলবে আমি আল্লাহ। একটা চোখ আঙ্গুর মতো, পচা আঙ্গুরের মতো হবে, কপালে লেখা থাকবে কাফারা। এটা নামাজি মুমিন ছাড়া কেউ দেখবে না, যারা বেনামাজি নামাজ শুধু জুমায় পড়েন তারাও দেখবেন না। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে না, যারা মুমিন হবে না, তারা দাজ্জালকে চিনতে পারবে না। এই দাজ্জাল দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার পরে যদি আপনি গ্রহণ না করেন, দাজ্জালের ডান হাত হবে আপনার জন্য জাহান্নাম আর বাম হাত হবে জান্নাত। তার বাম হাতে আপনি জান্নাতে যাবেন আর ডান হাতে যদি ঢুকেন আপনি জাহান্নামে হবেন। ডান হাতের মধ্যে তার জান্নাত থাকবে, তার জান্নাত হলো আমাদের জন্য জাহান্নাম আর তার জাহান্নাম হলো আমাদের জন্য জান্নাত। তখন অস্বীকার করার পরে সে বলবে ঘরের ডাল চাল কমলা আলু লাউ সব আমার পিছনে চলে আসো, সব খাওয়া দাওয়া তার পিছনে চলে যাবে, এমনকি হান্ডি পাতিল তার পিছনে আসতে থাকবে। সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তখন তোমাদের খাওয়া হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। যখন সুবহানাল্লাহ পড়বেন আপনার পেট ভারী হয়ে যাবে, যখন আলহামদুলিল্লাহ পড়বেন আপনার ক্ষুধা শেষ হয়ে যাবে, অচিরেই হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এজন্য মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে। মৃত্যুর দোয়া আল্লাহ শিখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটা পড়তেন আর কাঁদতেন, রব্বানা পড়েন, রব্বানা ইন্নানা সামিআনা মুনাদি আইয়ুনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ মাফ করে দাও এই পাপীরে, হে দয়াময় মেহেরবান অনুতাপে আমিন।
আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তোমরা বলো রব্বানা, আয় আমাদের রব, ইন্নানা সামিআনা, আমরা শুনলাম, একজন আহ্বানকারী আমাদেরকে ডেকেছেন, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই আহ্বানের কারণে আমাদেরকে মাফ করে দেন, আমাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছে দেন। আর যেই দিন আমাদের শেষ সময় চলে আসবে, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যুদান করে দিয়ে নেককারদের সাথে রাখবেন 24 ঘন্টা, পাশে ডান পাশে কালেমাওয়ালা, বাম পাশে, পিছনে, সামনে, সব যেন নামাজি হয়, কোন বেনামাজির পাল্লায় যেন কখনো না পড়ে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? না, আমার মাহফিল উঠে না, এরা বলতো অনেক দূর থেকে আসছে, দূরের যাত্রী, আরে কষ্ট হয়ে গেল আপনাদের। কবরের জীবন, যখনই মৃত্যু হবে, রহমতের ফেরেশতা যদি নিয়ে যায়, আপনার কবরটা প্রশস্ত হয়ে যাবে আপনার জন্য, সুবহানাল্লাহ। উপর থেকে একজন আওয়াজ দিবেন, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, বেহেশতের সাথে তার দরজা খুলে দাও, তার পোশাকটা বেহেশতের করে দাও, তার বিছানাটা বেহেশতের বানিয়ে দাও। মনকিন্নকির যখন এসে ডাকবে, উঠেই বলবে, ভাই আমার আসরের নামাজ গেল, আমাকে পানি দাও, মুসলিম শরীফের বর্ণনা। উসে বলবে, আমার আসরের নামাজ গেল, কেন আসরের নামাজ? সব নামাজের চেয়ে দামি নামাজ কোন নামাজ? কোন নামাজ তরক করলে আমল নষ্ট হয়ে যায়? আসরের নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবেন, সারা জীবনের আমল বরবাদ। আর যদি মনের খেয়ালে চলে যায়, ওই দিনের আমল শেষ হয়ে যাবে। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা আকুমু লিল্লাহি কানিতিন, সব নামাজ হেফাজত করা, স্পেশালি আসরের নামাজ। কেন আসরের নামাজ? রাতের ফেরেশতারা আসরের নামাজের সময় আসে, ফজরের ফেরেশতারা বিদায় নেয়, ফজরের ফেরেশতারা আসরের সময় বিদায় নেয়, তারা যখন আল্লাহর কাছে যায় তখন দেখে নামাজে দাঁড়ানো। আকাশ থেকে রাতের ফেরেশতারা আসরের সময় আসে, তারা দেখে নামাজে দাঁড়ানো। 24 ঘন্টায় ওই লোকের নামাজে লেখা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তে নামাজ পড়ার তৌফিক দান করেন। পড়বেন তো? হাত তুলে দেখান কারা কারা পড়বেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত ধরুন আমায়। ওই স্বামী সৌভাগ্যবান যে স্বামীর মৃত্যু হয় স্ত্রীর হাতে, ওই স্ত্রী সৌভাগ্যবান যে স্ত্রীর মৃত্যু হয় স্বামীর হাতে, ওই দোয়া কবুল হয় যার জন্য স্বামী দোয়া করে, যে স্ত্রীর জন্য স্বামী দোয়া করে সেই স্ত্রী সৌভাগ্যবান, ওই স্বামী সৌভাগ্যবান যে স্বামীর জন্য তার স্ত্রী দোয়া করে। আপনার স্ত্রী মারা গেল, 2টা ছেলে নিয়ে যদি আপনি আর বিয়ের চিন্তা না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই 2টা ছেলেকে লালন পালনের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। আবার স্বামী মারা গেল, 2টা বাচ্চা রেখে গেল, এই বাচ্চার ভালোর দিকে তাকিয়ে বিবি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, ওই বিবিকে জান্নাত দিবেন কে? অধিক সন্তান যে পিতামাতার হয় তারা জান্নাতি, অধিক সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস তাজাওয়াদুল ওয়ালুদ আল ওয়াদুদ, সোহাগিনী ওই মেয়েকে বিয়ে করো যে মেয়ের বেশি সন্তান দিবে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানে যথেষ্ট, এটা একটা মিথ্যা বাংলা ইসলাম বিরোধী শ্লোগান। বাংলাদেশের একমাত্র সম্পদ জনশক্তি, জনশক্তি, জনশক্তি। বাংলাদেশের জনশক্তি আমাদের গর্ব, ঠিক কি না? এই জনশক্তির কারণে এখনো বিদেশি রিমিটেন্স থেকে আমাদের অর্থনৈতিক রিমিটেন্স বেশি না কম? ভারতের চেয়ে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক অনেক। কয়েকদিন আগেই দেখলাম টেলিভিশনে একটা সিরিয়ালে দেখছে, কত মানুষ গত 6 মাসে ভারত থেকে বাংলাদেশে ঢুকছে ইনকামের জন্য, বর্ডার থেকে পালিয়ে চলে আসতেছে, আয়সা বাংলা নাম বলছে, যেটা আমার বাড়ি ওখানে, কয়েকটার বাড়ি কোনখানে। তো আঞ্চলিকতার তো একটা টান থেকে যায়, যেমন কিশোরগঞ্জে যদি কেউ আসে আপনি বলেন
কুম্বলা আছে ভাই বুঝতে নাও কুম্বলা আছে এখন ক্যালকাটা থেকে যদি কেউ আপনাদের এখানে আসে ও বলে দাদা কখন এসেছেন গো আপনি কোন দাদা আপনার বাড়ি তো কিশোরগঞ্জে না আপনি কোথেকে আইছেন গো আমাদের বাংলাদেশ নিয়ামতের দেশ আলহামদুলিল্লাহ বলে কোন জেলায় ঢুকে অন্য কেউ বাংলা যতই ভালো জানো থাকার কোনো উপায় ঢাকায় তো আরো না ঢাকায় তুমি আবে হালাতি কইতেছ তোর বাপ হালার নাম কি সালার পাল্লায় পড়লাম দেখি ঢাকার মানুষের আসলে খুব উদার এই যে শালা কয়রা টেরি পায় আমার সাথে এক ছেলে পড়তো ঢাকা ও সবাইকে শালা বলছে তো ছেলেরা বিচার দিয়েছে হুজুরের কাছে হুজুর এ শুধু সবাই শালা কর হুজুর তাকে ডেকে আনছে তুমি নাকি সবাইকে শালা কর ও কয় কোন হালা আমার নামে বিচার দিচ্ছে মানে ও যেটা বলতেছে ও টেরি পাচ্ছে এটা আমাদের দেশের ভাষার অলঙ্কার আমার চট্টগ্রামে যাবেন অড়া অতন্যা তুমি হত্যনেশ অতন্যা এই অতন্যাটা আপনি টিপিক্যাল চট্টগ্রামের হওয়া ছাড়া আপনি বুঝবেন আদর করে তারা অতন্যা বলে খেনে 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 কিতা তোমার বালা লাগে নাইনি এই বাংলাদেশের মতো এত নিয়ামতের দেশ পৃথিবীর কোথাও সারা ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া ঘুরেন ইংরেজি কোনো পরিবর্তন নাই শুধু লন্ডনের ককনি আর ম্যানচেস্টারের লোকাল ভাষার সাথে সামান্য একটু পরিবর্তন যেমন লন্ডনে খুব অল্প সেন্টেন্স বলে ক্যান হ্যাভ গ্লাস অফ ওয়াটার প্লিজ গ্লাস অফ ওয়াটার প্লিজ বলবে না ক্যান আই হ্যাভ গ্লাস অফ ও আ এদু আর ওখানে ম্যানচেস্টারের ছেলে মেয়েরা বলে বুস আই ওয়ান্ট টু গো বাই বুস আমি বাসে যেতে চাই বুস বলে তারা এতটুকু পরিবর্তন আর বেসিক্যালি কোনো পরিবর্তন নাই কিন্তু আমার দেশে আলহামদুলিল্লাহ বলে নোয়াখালীর ভাষায় পরিবর্তন আছে না নাই ওরে কোনায় যাস উনি যা ভাত খাই হুতি থাক দুধ করিব থাক কি সুন্দর সুন্দর কথা এটা আপনার ডিকশনারিতে পাবেন না নসিন্দিদার বুট্টা মারা কিনতে বুঝতে পারছেন মানে আমি কি রে বুট্টা মারা কি জিনিস এই বুট্টা মারা এই সালাক সব থেকে ওদিকে ছাড়া এদিকে আসে না এত বৈচিত্র্য আমার দেশ আলহামদুলিল্লাহ বলে এগুলো কেন দিয়েছেন লে তাআরাফু জানাত যাতে একজন আরেকজনকে চিনতে পারো তবে কবরের ভাষা হবে আরবি আরবি এবং আরবি আপনাদের জিব্বাটাকে আরবি বানিয়ে দিবেন কে আল্লাহ বানিয়ে দিবেন কারণ নামাজি কি পড়েন আরবি তবে বুঝে পড়তে হবে আজকে থেকে ওয়াদা করব নামাজ বুঝে পড়ব আমাদের দেশে সব ইমাম নামাজ বুঝিয়ে দিতে পারে এমন কোন মসজিদ নাই যে মসজিদের ইমাম নামাজি কি পড়েন এটা বুঝাতে পারবে না একটা মসজিদ অন্তত সালামটা তো সুন্দর করেন সালাম হবে জান্নাতের ভাষা জান্নাতে কেউ অন্য কিছু শুনবে না কি শুনবে কি শুনবে সে সালামটাই তো ঠিক হলো না আসসালাম সালাম আলাইকুম অমুক ভাই সালাম নিন অমুক ভাই সালাম নিন সেই ভাই যে কত ভয়ানক কাগজে সালাম দেয় বাহিরে মাপ দেয় সালাম আপনি শিখবেন প্রত্যেক মসজিদের ইমামের সালাম সুন্দর ঠিক না ঠিক এই সালাম শিখবেন কেমন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কি লাগবে সালাম লাগবে আপনার ভাই মরে গেছে যেমন এই কবরস্থানে যারা শুয়ে আছে বলেন সালাম মিন দিয়ারিল মুমিনিন আনতুমুস সাবিকুন নাহনুল লাহিকুন এই ভাইদেরকে আপনি বলেন হে আমার ভাইরা তোমরা যারা চলে গেছো তোমাদেরকে সালাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম সব নবীদেরকে সালাম দিবেন জীবিত মানুষের মতো তিনরা সালামের উত্তর দেয় মৃত্যুর পরে একজন মানুষের জন্য অন্তত দুইটা দোয়া করবেন কয়টা দুইটা মৃত্যুর আগে রাসূল বলেছেন কালেমা পড়ো যে কোনো মানুষ মারা যায় হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক তোমার সামনে মারা যাচ্ছে তুমি দেখলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ
জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে আপনি সবচেয়ে বেশি কোন দোয়া করেছেন? রাসূল বলেছেন, সবচেয়ে বেশি দোয়া করেছি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار. কত সুন্দর দোয়া, শুধুমাত্র মুসলমানের জন্য নয়। রব্বানা আমাদের রব, আতিনা আমাদের সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ আছে সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখেরাতের জীবন সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচিয়ে দেন। আবার মরা লাশকে নিয়েও আমরা শুধু আমাদের জন্য একটা অক্ষর দোয়া করি, বাকি দোয়া সব মানুষের জন্য। আল্লাহুম্মা ফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, হাইয়েনা সমস্ত জীবিতদেরকে মাফ করে দেন, অমানিয়তেনা সমস্ত মৃতদেরকে মাফ করে দেন, ও সগীরিনা ও কবীরিনা ও যাকারিনা ও উনসানা ও শাহিদিনা ও গায়বিনা, ছোট বড় উপস্থিত অনুপস্থিত পুরুষ মহিলা সবাইকে মাফ করে দেন। হে আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন, আর যাদেরকে নিয়ে যাবেন তাদের মুখে জারি করে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আছে এমন ধর্ম কোথাও? কথা বল না কেন, নাই কোথাও। সমস্ত মানুষের জন্য দোয়া, গেলেন কবরে মনকিন্নকে এসে যখন উঠাবেন কখন উঠাবেন? রাসূল বলছেন মুসলিম শরীফের বর্ণনা, সিরাকা না আলী, আপনার জুতার আওয়াজ যখন শোনা যাবে তখনই ফেরেশতা আপনাকে বসাবে। মানুষ আপনাকে রেখে গেল, আপনাকে বসাবে, বসানোর পরেই জিজ্ঞেস করবে মার রব, তোমার রবকে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ আমার রব, যিনি দিলেন সব তিনি হলেন রব। বাচ্চাকে কি শিখাচ্ছেন? কয় হুজুর জানেন, আমার পোলাহালার ইংরেজি স্কুলে দিচ্ছি, পোলাহালা এরকম ইংরেজি কয়, আমি হালা কিচ্ছু বুঝি না, আমারে কয় কি ড্যাড না ফ্যাট, তা আমারে যা কয় কো কর মারে তো এখন আর মা কয় না মামি কয়, তা আমি কইলাম তোর মারে মামি কইলে মামার বরে কি কইবি? ছেলেকে ইংরেজি শিখান, ইংরেজি একটা ভালো ল্যাঙ্গুয়েজ কোনো সন্দেহ নেই, কিন্তু আরবির চেয়ে ভালো না, আরবি সব ভাষার মা, হাজার হাজার শব্দ ইংরেজরা আরবি থেকে চুরি করেছে। এটার নাম কি? এই যে এটার নাম কি? এ টেবিল আরবি থেকে চুরি করেছে, তবেলা তো চিনি সুকার, এরা বানাইছে কি সুগার, টমাথেম এটার বানাইছে কি টমেটো, এই সব আরবি থেকে নিয়েছে, আরবি সব ভাষার মা। আপনি আরবি শিখেন ইংরেজি আপনিই শিখবেন, আরবি শিখেন সব ভাষা সহজ হয়ে যাবে। এত সুন্দর ভাষা বড় বড় আলেমরা বলে, মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ রিয়াদে তিনি রেডিওতে আরবি নিউজ পড়েন, আরবরা বলে আপনি আরবি শিখলেন কোত্থেকে এত সুন্দর? মক্কা ইউনিভার্সিটিতে মাত্র 999 পায়ে ফার্স্ট হয়েছেন তিনি। বাঙালি মানুষ যেমন বাংলা তেমন ইংরেজি তেমন আরবি, আরবি শিখলে সব ভাষা খুলে যায়। বাচ্চাকে ফুরকানে যায় আরবি শিখাও, ফুরকানে দাও, ইজ্জতের চিন্তা করো না। রাসূল কামারের দোকানে কামারের ঘরে নিজের ছেলেকে পাঠিয়েছেন দুধ পান করার জন্য, যিনি ত্রিভুবনের সর্দার, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, কি নবী পেয়েছে, নবী রহমান। তিনি লেবারের সাথে বসতেন, তিনি চামারের সাথে বসতেন,
তিনি চাকরের সাথে বসতেন, তিনি মাটিতে ঘুমিয়েছেন, চাতাইতে ঘুমিয়েছেন, চকিতে ঘুমিয়েছেন, বিছনা চাদরে ঘুমিয়েছেন, সবার সাথে বসে খাদ্য গ্রহণ করেছেন, রাহমাত আলী। পয়সা হয়েছে দুইটা, ছেলেকে ইংরেজি স্কুল ছাড়া দিতে পারো না, 1,00,000 টাকা ভর্তি ফি কেন না, গলায় পা দিয়ে টাকা আদায় করা দরকার এই সমস্ত চুলা স্কুলগুলো। ভারতের মমতাকে ধন্যবাদ দেই, মমতা যতগুলো স্কুলে টাকা বেশি নেয় সবাইকে ডাকে, ডাকায় বলছে আপনার ভর্তি ফি কত নেন, কয় 10,000, তাকে কি চিবিয়ে খা। আর আমাদের দেশে মাশাআল্লাহ স্কুলের নাম কি, ম্যাপ্রোলেপস স্কলাস্টিকা, কি পণ্ডিত, এগুলোতে ভর্তি ফি 1,20,040,000, কারা দেয়, কারা দেয়, সরকারের ট্যাক্স যেগুলো মারে তারা দেয়, কেসুনের পয়সা যেগুলো খায় এগুলো দেয়, কেন এত টাকা নাও, কেন কি শিখাও, কোন হাতি গোড়া শিখাও, ছেলে বাপকে এসে বলছে গুলশানের ছেলে আমি বসাব ঘরে, হ্যাঁ ড্যাডি, বাপ আমার সামনে আমি কি করব, তো আমি ভিতর থেকে বললাম হই ড্যাডি, এখন ছেলে এসে বলছে হে ম্যান হোয়াই ডিড ইউ সে হই, আই সে হোয়াই ডিড ইউ সে হাই, হোয়াই ডিড ইউ সে হাই, কাম কাম অন টেল মি, কাম 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 ইন ম্যান, What's the hell you've been doing, man? Why are you saying hi? I'm okay, man. I'm not hi. I'm like, Huzur di hi hum ingrizi ko. O hisham mili te patta sir. Hami goto kalki ekta poste deklam. Ekjon police officer. Tini bolechen je huzur da bhikha tikha kore khay. Tar pore. Ami khub binoyer sathe oi SP sahab ke bolbo. আপনি করবেন, আমি এমপির পোলা, আমার বাপ আমি যদি খাওয়াই আমার সিটে কেউ এমপি হতে পারবে না, আমার বাপ দাদা চুদ্দ গোষ্ঠী পয়সা, আপনি কেন এইভাবে এজমানি কথা বলবেন, এখন বাংলাদেশের বহু পয়সাওয়ালা ছেলে আল্লাহর কোরআন শিখে আলেম হচ্ছে, এটা ভিক্ষুকের শিক্ষা না। দুই একজন ভাই উনি বলছেন টেবিল পেতে টাকা উঠায়, কারা উঠায়, মসজিদের জন্য টাকা উঠায় ওরা কমিশন নিয়ে যায়, কি হুজুর নেয় না কমিশন, মাঝে মধ্যে আপনারা বেতন দেন না চাকরি দেন না ওরা করবে কি, কইলাম কমিশন কত, কয় মাঝে মধ্যে 60% দেয়, মাঝে মধ্যে 100% পেটে ঢুকায় পারবে, এখন ওটার সাথে তো এজবানি বললে হবে না, আমি তো ঢাকা ভার্সিটিতে পড়েছি সামান্য, অনেক ভার্সিটিতে আমাকে নিয়েছেন, বলবো না সব, সব বলবে তো আপনার ধারণ ক্ষমতা কম আপনাদের, কত রকমের কিছু করে বলাবা। আমার এই সপ্তাহ 3টা ইসলামিক সং রিলিজ হয়েছে ইউটিউবে দেখে নিয়েন, ড্রোনে রেকর্ড করা হয়েছে, একটা মানুষ চাইলে হাজার কাজ করতে পারে, আল্লামা শফি হাজার আলেমের লক্ষ আলেমের উস্তাদ ছিলেন, তার বিরুদ্ধে কেউ কথা বললে আমরা চুপ থাকবো না। আল্লামা চলে গেলেন দুই একদিন আগে, কি নাম, নূর হোসেন কাসেমি, তিনি আমার জন্য দোয়া করতেন, আমি তার লাশ দেখতে গিয়ে কেঁদেছি, অচলে কেঁদেছি, একজন আলেম চলে যাওয়া একটা পৃথিবীর মৃত্যু হওয়া, পৃথিবী মারা গেলে এত ক্ষতি হয় না, একজন আলেম মরে গেলে যত ক্ষতি হয়, রাসূল বুখারী বর্ণনা বলেছেন ইউকবাদুল আলমা বিকাবদিল উলামা, একজন আলেম উঠে গেলে জ্ঞান উঠে যায়, ওই জায়গায় কখনো পূরণ হয় না। আল্লামা সিফাতুল্লাহ সাহেব চলে গেলেন, হাফেজ বুখারী ছিলেন তিনি, ওই জায়গায় পূরণ হবে না কখনো। এমদাদুল হক গোপালগঞ্জে চলে গেলেন, জায়গা পূরণ হবে না। রফিকুল ইসলাম আপনাদের এখানে এসছে তো, রফিকুল ইসলাম সাইদি চলে গেছে, জায়গা পূরণ হবে না। কিশোরগঞ্জের আনোয়ার শাহ হুজুর চলে গেছেন, জায়গা পূরণ হবে না, মুস্কি হাসতেন সবসময়, আল্লাহ তার কবরকে জান্নাত বানান। আমার অত্যন্ত আদরের গোলাম সরওয়ার সাইদি চলে গেল, জায়গা পূরণ হবে না, এই জন্য ছেলেকে আলেম বানাই। আমি ঐশীর কোনো দোষ দেখি না, আমি দোষ দেখি ওর আব্বা আম্মার, ওর আব্বা আম্মা যদি ঐশীকে
প্রথমে একটা মক্তবে দিত, মক্তবে ওই সে হাত তুলে দোয়া করত রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি অসুস্থ একদিন, আমার ছোট্ট ছেলে এখন বয়স তার 6.5 বছর, আমি দেখি আমার শিয়রে বসে ও বলছে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর পাওনা আছে কি কি শিক্ষা দিচ্ছেন বাচ্চাদের? আপনি কবরে চলে যাবেন, আপনার বাচ্চা যদি আপনার জানাজা পড়াতে পারে আপনি সফল, আপনি কবরে চলে যাবেন, হাজার হুজুর দোয়া করলে যা না হবে। আপনি যদি একা বলেন আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, ওটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পরিপূর্ণ, তিনি বলতেন ওয়ালাদুন সালেহুন হলেই হবে না, একটা নেক সন্তান যে আপনার জন্য দোয়া করতে পারে। ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু ইল্লা সালাসা, যখন মানুষ মারা যায় সব কর্তন হয়ে যায় তিনটা জিনিস ছাড়া, সাদাকাতুন জারিয়াতুন, সাদাকা জারিয়া এটা মাহফিল দাও সাদাকা জারিয়া। এনজি সাহেব চলে গেছেন, এই মাহফিলগুলো তিনি চালাতেন, তিনি এক একদিন 4-5টা মাহফিলে হাজিরা দিতেন, এই মাহফিলগুলো যতদিন থাকবে তার কবরে সওয়াব যাবে, ঠিক না বেটি? দুই নম্বরে ইলমুন ইয়ানতাফিউ বিহিন নাস, যেই ইলম দিয়ে আপনি উপকার পেয়েছেন, কোরআনের একটা তাফসীর লিখে গেছেন, হাদিসের একটা বই লিখে গেছেন, বিজ্ঞানের একটা বই লিখেছেন, বিজ্ঞান ও ইসলামের কিতাব, ঠিক না বেটি? অঙ্ক কিসের কিতাব? কথা কর না কেন, ইসলামের যত জ্ঞান সব ইসলামের, ইসলামী জ্ঞান বলতে কোরআন হাদিসে কোনো শব্দ নাই। আল্লামাল ইনসান মালা, মানুষ যা জানে না সব জানিয়েছেন কে? অঙ্ক না থাকলে তো আপনি আল্লাহ কি চিনবেন না? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? ফজর নামাজ কয় রাকাত? 2 রাকাত। জোহর কয় রাকাত? অঙ্ক দরকার, অঙ্ক ইসলামিক জ্ঞান, এই জন্য যত সাপ সব ইসলামিক সাপ। 3 নম্বর, ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহ, নেক সন্তান, ছেলে বড় ভালো কিন্তু বাপের জন্য দোয়া করতে পারে না। নাম বলবো না, একজন বড় সাংবাদিক মারা গেছেন, ছেলে বলছে আহা মাই ড্যাডি 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 হি ওয়াজ ভেরি গুড গুড গুড। আমি বললাম কুড ইউ প্রে ফর ইওর ড্যাড, তুমি কি তোমার ড্যাডের জন্য দোয়া করতে পারো? সে বলছে আই ডোন্ট নো হাউ টু মেক দোয়া, আই ডোন্ট নো এনি প্রেয়ার, আমি কোনো দোয়া জানি না, কিন্তু দাড়ি খুব ভালো ছিল। আরে দাড়ি ভালো ছিল কি শব্দ কর, আব্বা বলবা 30 নেকি পাইবা, আম্মা বলবা 30 নেকি পাইবা, আবুন থেকে আব্বা, উম্মুন থেকে আম্মা, এগুলো দুটোই কোরআনের শব্দ। উদ্দু হুমলে আবাহিম, বাপের নাম ধরে ছেলেকে ডাকো, সূরা আহজাবের 6 নম্বর আয়াত, বাপের নামের সাথে রিলেট করে ডাকো, মেয়ের নামের সাথে বাপের নাম থাকবে, জামাইর নাম না, কারণ জামাই বদলাইতে কথা কন না কেন, জামাই বদলাইতে পারে, জামাই চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু বাপের নাম চেঞ্জ হবে না। জাকিয়া সুলতান, বাপের নাম সুলতান আহমদ, এটা হলো সহি হাদিসের নাম। উদুহুম লাবাহি, ছেলেকে কি শিক্ষা দিবেন? প্রথম শিক্ষা দেন রব, প্রথম কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মা দীনুকা, তোমার দিন কি? আল ইসলাম নূরুন আল কুফর, আমার দিন হলো ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল তোমার নবী কে মান নবী ইউকমানির রাজুল্লাদি বাসা ফিকুম, ওই যে দুরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন বলা হবে আমাকে আসরের পানি দাও, মন কিন্নকির বলবে এমন জায়গায় এসেছে আমল করার আর কোনো দরকার নাই। কোন জায়গা আপনি জানেন না? কোন জায়গা? চোখের মধ্যে আল্লাহ এমন ঘুম দিবেন ফেরেশতারা জান্নাতের বিছানা বিছিয়ে দিয়ে যাবে, আর বলবে নুম কানু মিলো রোজ বাসার ঘরে জামাই যেরকম ঘুমায় তুমিও সেরকম ঘুমাও। যখন সিঙ্গা ফুক দেয়া হবে আস্তে আস্তে চোখ ডলবে আর বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদানা হাযা মা ওয়াদা আর-রাহমান ওয়া সাদাকাল মুরসালুন, আফসোস আমার আরামের ঘুমকে ভাঙিয়ে দিল। তিনি উঠে বলবেন এটা তো সেই দিন যেই দিনের ওয়াদা আল্লাহ করেছেন, আল্লাহ আমাদের সবাইকে সেই জীবন দান করে দেন। আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, অনেক রাত, কতক্ষণ থাকবেন? আসলে ফজরের নামাজ একটা খুবাবেন, একটা কাজা করবেন, সব গুনাহ আসবে আমার উপর। রাসূল তো এসার পরে বয়ানই করতেন না, কেমনে মানুষকে বের করি? একটা করতে হবে, ওয়াজ মাহফিল বন্ধ করতে হবে রাতে, এটা ছাড়া আমি কোনো বিকল্প দেখছি না। আমাকে আজকেও বলা হয়েছে যে 8টা থেকে 8:30 মধ্যে আপনাদের দিবাম বুচন। আমার মজনু ভাই কইতেছে 9টার পরে। মজনু ভাই তো লাইলি যেমন মজনু লাগি লোভিল মজনু খেতাব, তেমনি ফরহাদ শিরির প্রেমে হলো দেওয়ানা বাঁধা। আমরা এখন দোয়া করব কবরের জীবন, প্রত্যেক দিন কবর আমাদেরকে 5 বার ডাকে, কয়বার? মৃত্যুর ফেরেশতা প্রতিদিন।